মিনিস্টার, তিনি ওই মঞ্চে উপস্থিত হবেন। তাই প্রথমেই যাদেরকে আহ্বান করছি, যারা ইতিমধ্যে আমাদের মধ্যে অতিথিরা চলে এসেছেন, তাদেরকে আমরা আহ্বান রাখছি। আমাদের মধ্যে আছেন মাননীয় জিএম সাহেব, তাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাপতি, তাকেও আমরা মঞ্চে আসার আহ্বান রাখছি। আমাদের ডিএম মহোদয় যদি এসে থাকেন, অবশ্যই আমাদের কর্মকর্তাদেরকে বলবো ওনাকেও মঞ্চে আনার জন্য। একই সঙ্গে আমাদের এসপি সাহেব, আমাদের এসপি সাহেব এই জেলার অত্যন্ত অল্প দিনের মধ্যে মানুষের হৃদয়ে যিনি ছুঁয়েছেন, ভি সোলেমন নেশা কুমার, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। একই সঙ্গে আমার এই জেলার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আমাদের শিশু ও নারী কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র মহোদয়কে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি। একই সঙ্গে মাননীয় সিরাজ খান কর্মাধ্যক্ষ খাদ্য পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, তাকেও মঞ্চে আসার জন্য আহ্বান করছি। একই সঙ্গে কলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় তপন ঘোড়াকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। একই সঙ্গে সহকারী সভাপতি আমাদের রাজু কুণ্ডুকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এবং আমাদের কলাঘাট ব্লকের প্রাক্তন সভাপতি, বর্তমান আমাদের এই উৎসব কমিটির অন্যতম, তিনি অসিত ব্যানার্জি মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। একই সঙ্গে বাসুদেব রায়, আমাদের উৎসব কমিটির সহ সম্পাদক, তাকেও মঞ্চে আসার জন্য আহ্বান করছি। একই সঙ্গে আমাদের আমার শহীদ মাতঙ্গিনী ব্লকের পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি মাননীয় শোভা রানী সাউকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এবং একই সঙ্গে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির তিনজন জেলা পরিষদের সদস্যা তনুশ্রী জানা, মামনি জানা, রাখি আদককে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। একই সঙ্গে রীনাদি, আমাদের কলাঘাট ব্লকের জেলা পরিষদের সদস্য রীনাদিকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। একই সঙ্গে গৌরমোহন দাস ঠাকুরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। তাই আর একই সঙ্গে আমাদের পশ্চিম পাঁশকুড়া থেকে আসা আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি, সহসভাপতি এবং আমাদের জহিদুল সাহেবকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সেই সঙ্গে সঙ্গে আমার প্রারম্ভিক কিছু কথা আপনাদের কাছে নিবেদন করতে চাই, যে বিগত কয়েক বছর ধরে আমরা এই উৎসব পালন করছি এবং এই উৎসব আমরা জানি যে শুধু কলাঘাট মাতঙ্গিনী ব্লক নয়, এই উৎসব আমাদের জেলার প্রায় 50% এরিয়া এবং সঙ্গে হাওড়ার একটা অংশ, পশ্চিম মেদিনীপুরের একটা অংশ, এই মেলা আকাঙ্ক্ষায় তারা সারা বছর ধরে দিন গুনে যে কখন কেটিপিপি উৎসব হবে, সেখানে গিয়ে তার মেলায় তারা মিলিত হবেন, এখানে নানান অনুষ্ঠান দেখবেন। এবং এবারে প্রত্যেক বছর যেভাবে মানুষের মনোরঞ্জনের জন্য নানান অনুষ্ঠান রেখে থাকে এই মঞ্চে, তার বাইরেও এবারে যেগুলো আমরা রেখেছি, প্রত্যেকবারে আমাদের এই মেলার কৃষি প্রদর্শনী, আমাদের কৃষি প্রদর্শনী ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং একই সঙ্গে বিগত কয়েক দু বছর ধরে আমরা অ্যাকোরিয়াম অর্থাৎ রঙিন মাছ, আমরা যে মাছ সাধারণত আপনারা সচরাচর দেখেন না, সেই মাছকে আমরা অ্যাকোরিয়ামের মাধ্যমে মেলার প্রদর্শনী আকারে রেখেছি। এবারে নতুন আকর্ষণ বিষধর সাপ, আপনারা অনেকেই জানেন যে খনিজ সাপ হয়, কেউ তো নানান রকম এই দেশীয় যে সাপ হয়, কিন্তু অনেক প্রজাতির সাপ আছে আমাদের ছেলেমেয়েরা বাড়ির অনেকে জানেন না, অনেক মানুষই জানেন না, তাদের জন্য এবারে সাপের একটি শো রেখেছি, আপনারা নিশ্চিতভাবে এই মেলা প্রদর্শনীতে পাবেন। এবং একই সঙ্গে আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে বা রাজ্য সরকার আমাদের দেশ চেষ্টা করছে জাপানের টেকনোলজি নিয়ে, আমাদের যে বুলেট ট্রেনগুলো জাপানে চলছে আমরা টিভিতে দেখি বা নানান পত্রিকায় দেখি, সেই বুলেট ট্রেনের আদলে মডেল আকারে আমাদের এই মেলায় বুলেট ট্রেন ছুটবে, সেটাও আপনারা অনুভব করতে পারবেন। একই সঙ্গে এখানে আমরা সিনিয়র সমস্ত লয়ার এবং জজদের দ্বারা আমরা প্রত্যেক দিনই স্টল রেখেছি, এই এলাকার মানুষ বা পার্শ্ববর্তী এলাকার মানুষ যারা বিভিন্ন সময় তারা আইনের পরামর্শ পান না, অনেক আপনার জায়গা সম্পত্তি নিয়ে গণ্ডগোল হতে পারে, আপনার স্বামী স্ত্রী নিয়ে গণ্ডগোল হতে পারে, নানান বিষয় নিয়ে আপনার জায়গা সম্পত্তি থেকে শুরু করে বিজনেসে গণ্ডগোল হতে পারে, কিন্তু আপনি বিনামূল্যে আমাদের এই মেলা প্রাঙ্গণে যে কদিন ধরে মেলা চলবে,
আপনারা আইনি সহায়তা অর্থাৎ তাদের পরামর্শ আপনাদের মিলতে পারে সে ব্যবস্থাও করেছি। একই সঙ্গে বাংলাদেশ সহ আমাদের এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাহিত্যিকরা আসবেন, সাহিত্য সম্মেলন হবে, গোটা মেলা জুড়ে আমরা নানা জিনিস রাখার চেষ্টা করছি মানুষের মনোরঞ্জন করার জন্য। এবং সঙ্গে অবশ্যই মেলাতে আপনারা নতুন নতুন অনেক খাবার আসবে, সেটাকে আপনারা খাবেন, ভোগ করবেন এবং নানান রকমের জিনিস।